Let's begin. Okay. This is me with my best friend Andrew. This is us again playing cricket. And it's a Photoshop. हेलो काछेर मानुषजन ब्रैंड न्यू भिडियोते आपनाके स्वागतम। এই ছবিটা দেখলে যে কেউ প্রথমেই জিজ্ঞেস করবে ফটোশপ। হ্যাঁ ভাই ফটোশপ। এই সব এডিটের কারসাজি সবাই ধরতে পারে। এগুলো এডিটিং করা যায় ভাই। কেসটা তুমি ধরেই ফেলেছো। ধরা স্বাভাবিক। হ্যাঁ। আর একটা উদাহরণ দেই, ডোন্ট লুক আপ সিনেমায় প্রিয় জেনিফার লজেন্স আপুর আলোচিত রিয়াকশন 100% ফর শিওর গোনা ফাকিং ডাই, এটা নিয়ে অনেক মিমস বানানো হয়। তা দেখে নিষ্পাপ লিও ভাইও বুঝতে পারেন আই থিংক দ্যাটস ফটোশপ। রাইট, ফটোশপের আছে নানান ভার্সন, যেমন CXCC। অন্যদিকে ফটোশপকে মানুষ নানান কাজে ব্যবহার করে। ক্লোজেট মনস্টার সিনেমায় এই আপুর অনেকগুলো ছবি থেকে উনি নিজেই একটা ছবি বাছাই করেন, এরপর সেই ছবিকে এই ভাইজান ফটোশপে নিয়ে নানান কারসাজি দেখিয়ে এই অবস্থা করেন, কিন্তু আপুর তা পছন্দ হয় না। No, it's so weird. তখন ভাইজান একটা চিরন্তন সত্য কথা বলেন, Everyone uses Photoshop to make themselves look better. True, true. যাকে এবার ধরেন এই ভাইজান ডেটিং ওয়েবসাইটে নিজের ছবি দিবেন, কিন্তু যেটা সিলেক্ট করেছেন সেই ছবিতে তার আগের বউ বাচ্চা আছে। You guys should Photoshop the baby out? Yes. সত্যি বলতে ফটোশপের এইসব ব্যবহার একদম সিলি। ফটোশপ এক্সপার্টরা তো অন্য কারিশমা দেখান। দেখবার চান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, সিনেমার পর্দায় ফটোশপ এক্সপার্টদের নিয়েই আজকের এই ভিডিও। সো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ফটোশপ ওপেন করা যাক। প্রথম কেচ্চা, বাজে ছেলে সিনেমায় বাপ্পি ব্রো এক এক সময় এক এক বেস ধরে সিম কিনেন আর মানুষকে ব্ল্যাকমেইল করেন। টাকা চাই 20 লাখ, আমার কাছে আছে 2 টাকা। ব্ল্যাকমেইলার বাপ্পি ব্রোকে ধরতে ডিবি অফিসার মিশা ভাই এক প্ল্যান করেন। দোকানদারদের মুখ থেকে বর্ণনা শুনে সিম ক্রয়কারীর স্কেচ বানানো হয়। এরপর সেই ছবিগুলো নিয়ে মিশা ভাই ভালো করে পর্যবেক্ষণ করেন, তারপর বলেন ছবিগুলো স্ক্যান করো। ফটোশপ এক্সপার্ট ছবিগুলো স্ক্যানিং করেন। সবগুলো ছবি এক করে দেখাও। নিমিষেই সবগুলো ছবি মিলে একটা ছবি বানান এই ঘাগুমাল। এরপর ফটোশপে আসল কারিশমা দেখান। ইঁদুরের পেট চেপে ধরে কখনো চুল মুছে কখনো বা ভুরু মুছে এমন এক ছবি বানান যা দেখে সবাই টাসকি খায় আর বাপ্পি বড়কে চিনে ফেলে। আই এম ইমপ্রেসড। আমিও। এই ফটোশপ এক্সপার্ট জটিল এবং ড্যাম স্মার্ট। ড্যাম স্মার্ট কিনা জানি না, তবে উনি জটিল, কারণ ওনার ডেস্কটপে একটা ইমেজ আছে জটিল। জটিল, হ্যাঁ জটিল, পুরাই জটিল। এবার আর একটা জটিল গল্পে যাই। জীবন নিয়ে যুদ্ধ সিনেমায় মান্না ভাই এক লোককে গুলি করেন, কিন্তু তা পুলিশের গাড়িতে লাগে। আর সেই পুলিশ ছিলেন শাহিন আলম। তিনি মান্না ভাইয়ের পিছনে ভৌ দৌড় দেন। দৌড়াতে দৌড়াতে একসময় ক্লান্ত হয়ে পড়েন, তখন এভাবে সার্কাস দেখান। সিএনজি সার্কাসে শাহিন ব্রো মান্না ভাইয়ের একদম কাছে চলে আসেন। উপায় না থাকায় মান্না ভাই থেমে যান, পিছনে মুখ দেখার অপেক্ষায় শাহিন ব্রো, কিন্তু এর আগেই মান্না ভাই মুখোশ পরে নেন। এরপর মাথা ড্যান্স দিয়ে শাহিন ব্রোকে মেরে বাম্বু টাইট করেন। যদিও শাহিন ব্রো মুখোশ খোলার অনেক চেষ্টা করেছিলেন, তবে লাভ হয়নি, উল্টো মাইর খেয়ে আদমরা অবস্থা। মুখোশ পরে বারবার এমন করতে গিয়ে মান্না ভাইয়ের পকেট থেকে ওনার আইডি কার্ড ডাস্টবিনে পড়ে যায়, আর তিনি সেটা খেয়াল না করেই চলে যান। কিছু সময় পর শাহিন ব্রো ডাস্টবিন থেকে আইডি কার্ডটা তুলে বলে এবার খান ছ্যাঁকা, ভালো করে দেখেন আইডির ছবিটা নষ্ট হয়ে গেছে। ও শিট! এরপর নষ্ট ছবি উদ্ধার করতে এই ফটোশপ এক্সপার্টের কাছে আসেন শাহিন ব্রো। এটা একটা আইডি কার্ড, কার্ডের ছবিটা নষ্ট হয়ে গেছে, কিন্তু ছবিটা উদ্ধার করা চাই। ঠিক আছে, আমি চেষ্টা করব। এরপর বাচ্চার ছবির প্রজেক্ট বাদ দিয়ে উনি কাজে লেগে পড়েন। কয়েকদিন পর আপনার আইডি নিয়ে কয়েকটা ফিগার আমি তৈরি করেছি। এই নষ্ট আইডি থেকে উনি কয়েকটা ফিগার তৈরি করেছেন। দেহি তাইলে তোর কারিশমা। একটা একটা করে সব ফিগার দেখান। নেক্সট, 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 স্টপ। এর মাঝে আসামি মান্না ভাইও আছে, ভাবা যায় না। এই আলাদা আলাদা মানুষের ফিগার তিনি নিজ হাতে তৈরি করেছেন। এই না হলো ফটোশপ এক্সপার্ট। তাইলে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। सर फोटोशॉपे एमन विस्मय सृष्टि करें और किछु मानुष फोटोशॉपे दुष्टु फायदा नेय व्हाइट हाउसेर सामने बुशेर साथे निजेर छवि लागाय घुरते ना गियेओ स्टूडियोते छवि तुले फोटोशॉपेर कारिश्माय समुद्रे चले जाय आर जाई होक एभावे घोराघुरी हय ना सशरीरे जेते हय और बुकिंग निये चिंता करें ना गोजायानेर माध्यमे आगे थेकेई सब बुक करे राखते पारबेन किभाबे गोजायाने आपनार पछंदेर डेस्टिनेशनटी चूज करे डेट सिलेक्ट करे सार्च करलेई पेये जाबेन ओई डेटे अवेलेबल थाका सब फ्लाइट ओ होटेल পাশাপাশি ট্যুর আর প্রাইস কম্পেয়ার করে বুক করতে পারবেন। এই কোডে আবার পাবেন বিশেষ ডিসকাউন্ট। সো গ্র্যান্ড উইন্টার গেটওয়ে এর জন্য গোজায়ান থেকে ইজিলি ট্রাভেল প্ল্যান করুন। তাদের ওয়েবসাইট, অ্যাপ ও ডিসকাউন্টের ইনফো ডেসক্রিপশন বক্সে। থ্যাঙ্কস। ফটোশপ এক্সপার্টদের গল্পে ফিরি। ববি দেওয়ালের সোলজার সিনেমার কথা মনে আছে? না, সমস্যা নেই, মনে করিয়ে দিচ্ছি। সেখানে একটা দৃশ্য ছিল এমন, ববি দেওয়াল ভিলেনদের গোপন একটা ফাইল নিয়ে গবেষণা করছেন। এর মাঝে এক লোকের ছবি দেখে আটকে যান। ছবির বুড্ডাকে নিয়ে তার সন্দেহ জাগে। তিনি ছবিটা স্ক্যান করে ফটোশপে নেন, এরপর বিড়ি ধরিয়ে কাজে বসেন। বিড়িতে পাগলা টান দিয়ে প্রথমে ছবিটা জুম করেন, তারপর ভুরু কালো করেন, এরপর মোচে হাত দেন, মোচ ফেলে দেন। স্বাধীন ভাইয়ের কথা মতো ঘষতে ঘষতে মোচও ফেলায় দেন। এখানে একটা কথা না বললেই নয়, জুম থেকে শুরু করে ইরেজ পুরো কাজটা তিনি কিবোর্ডে করেন। একবারের জন্য মাউস ব্যবহার করেন না। একেই বলে ফটোশপ এক্সপার্ট। কারেক্ট। মাউস হেটার ববি ভাইয়ের এই সোলজারের একটা কার্বন কপি বাংলা সিনেমা আছে, নাম কি জামিন নাই। এতে ববি দেওয়ালের ভং ধরেন এই ভাইজান। ফাইলের দাড়িওয়ালা লোকের ছবিকে একটানে ফটোশপে নেন, এরপর জুম ইন করেন, মোচ ফেলে দেন, তারপর স্লো বার্ন থ্রিলারের সাথে মোচ ফেলে দেন আর টাস্কি খান। তোমার কোনো অসুবিধা আছে? না, আমার কেন অসুবিধা থাকবে? উনি টাস্কি খান নাকি আপেল খান সেটা ওনার ব্যক্তিগত বিষয়। আমি শুধু এটাই বলতে চাই, আমাদের রুবেল ভাইয়েরও এমন একটা গল্প আছে। বলেন কি? ঠিকই বলি। ক্লিন শেভওয়ালা হুমায়ুন ফরিদি ভাইকে খুঁজে ফিরছেন রুবেল ভাই। এদিকে ফরিদি ভাই হিটলার গোপ লাগিয়ে নেতা হয়েছেন, গর্বে আমাদের বুকটা একেবারে ভরে গেছে। যাই হোক, রুবেল ভাইয়ের রুমমেট ছিল আবার ফটো সাংবাদিক। উনি একদিন ফ্রিতে নেতা ফরিদি ভাইয়ের ছবি তুলে দেন। পরের দিন পত্রিকা নিতে গিয়ে সেই ছবিগুলোর সন্ধান পান রুবেল ভাই। ছবিগুলো ভালো করে দেখে ওনার সন্দেহ লাগে, এর জন্য উনি প্রথমে ছবিগুলো স্ক্যানিং করেন, এরপর সমানে স্পেস বাটন চাপেন, তারপর এন্টার, এর সাথে মাউস দিয়ে যেন কি করেন, গোফওয়ালা ছবিটার উপর ট্রানজিশন হয় আর এমন হয়ে যায়। আমি অবাক মানছি। আমিও। এদিকে রুবেল ভাই কিন্তু এখনো দ্বিধায়। উনি এবার মাউস ঘষাঘষি করেন। এবার ফরিদি ভাইয়ের চুলের স্টাইল বদলে যায় আর রুবেল ভাই চোখ এদিক সেদিক করে বুঝে ফেলেন ইনিই উনি। এরপর চোখ গরম করেন। আচ্ছা, একটা কথা, আমরা যে এত হিন্দি সিনেমা দেখি, তাদেরও কি উচিত না আমাদের সিনেমা দেখা? অবশ্যই। রাবনে বানাদে জোড়ির আগে আনুষ্কা শর্মা যদি এই সিনেমা দেখতেন তাহলে খুব সহজেই বুঝে ফেলতেন এই বান্দাই হলো তার স্বামী গোফওয়ালা শাহরুখ। আফসোস, বাংলা সিনেমা দেখার ফায়দা কেউ বুঝলো না। আফসোস, আফসোস। সো আজ আফসোস পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ফটোশপে জ্ঞান অর্জন করুন, এটা কিন্তু জব্বর কাজে লাগে। তরে কইছে তুই বেশি জানোস। সো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। নেক্সট, নেক্সট। ইউরেকা! আপনার আইডিয়া নিয়ে কয়েকটা ফিগার আমি তৈরি করেছি। ইউরেকা!